চলে এসেছি কলকাতার দক্ষিণাপন শপিং কমপ্লেক্সের মৃগনয়নী এমপি স্টেট এম্পোরিয়ামে। কী দেখব আজকের ব্লগে? দেখব, আগের দিনের ব্লগে আমি তোমাদের সিলভার জুয়েলারির ইয়াররিংস দেখিয়েছিলাম, সিলভার উইথ ডায়মন্ডের। আজকে আমরা দেখব সিলভারের নানা ধরনের জুয়েলারি এবং অবশ্যই দামটাও জেনে নেব। ঢাকুরিয়ার দক্ষিণাপন শপিং কমপ্লেক্সে আসবার দুটো ল্যান্ডমার্ক বলে দিচ্ছি, যারা নতুন তোমরা আসবে তাদের জন্য। ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চের একদম পাশে, আর আরেকটি ল্যান্ডমার্ক হচ্ছে ঢাকুরিয়ার 37 বাস স্ট্যান্ড, এই দেখো দেখা যাচ্ছে, তার একদম পাশেই রয়েছে দক্ষিণাপন শপিং কমপ্লেক্সটি। তোমাদের সবাইকে সীমা গোস্বামীজ রিয়েল ব্লগসে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দক্ষিণাপনের গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে মৃগনয়নী এমপি স্টেট এম্পোরিয়াম। এখানে যে তোমাদের সিলভার জুয়েলারিগুলো দেখাচ্ছি, এগুলো সবই 92.5 মিলিয়ন কলকি ওয়ার্ল্ড আছে। হ্যাঁ, সঙ্গে ডায়মন্ড। আচ্ছা, প্রাইসটা কি? এইটার প্রাইস হবে 1,425,000 আর ডায়মন্ড কলকি স্টাইলে যেটা রয়েছে, এটা লুপগুলো যেটা দেওয়া আছে না, এই এইগুলো লকের যে চাবিটা করা হয়েছে সেটা কিন্তু গোল্ড, অরিজিনাল গোল্ড দিয়ে করা হয়েছে। গোল্ড, সিলভার, ডায়মন্ড তিনটের কম্বিনেশনে রয়েছে। এগুলো সবই কি ডায়মন্ডে রয়েছে? সবই ডায়মন্ড। হ্যাঁ, ওটা একটু দেখিয়ে দাও, খুব সুন্দর। এটা আনকাট ডায়মন্ড, আনকাট ডায়মন্ড। এটা কিন্তু গোল্ড নয়, সিলভারের উপরে গোল্ড পলিশ। পলিশ আছে। এটা সিস্টেমটা হচ্ছে সেফটি লক করা আছে বোথ সাইড দিয়ে। এইভাবে হাতির সাইজের কোনো দরকার পড়ছে না। হ্যাঁ, কাপিং স্টাইলে এইরকমভাবে পড়তে পারে। এইভাবে পড়তে হবে। এটা সুন্দর আনকাট ডায়মন্ড উইথ সিলভার, তার সঙ্গে গোল্ড পলিশ আছে কিছুটা। এটার প্রাইস হবে 63,345। হ্যাঁ, এবারে জিনিসটা ডায়মন্ডের কাজটা এই থেকে। এই যে আরো রয়েছে এইরকম, সিলভার ব্যাঙ্গেলের মধ্যে এগুলো নিউ কালেকশন এসছে, অ্যাডজাস্টেবল আছে এগুলো। আচ্ছা, যে কোনো হাতে কোনো সাইজের দরকার পড়ে না, এরকম ওভারল্যাপ করলে আবার ছোটো হতে পারে, কেউ বড়ো করে টুইস্ট করে পরার সিস্টেম। আচ্ছা, অনেকেরই এখন হাতের ভীষণ প্রাইসটা বলে ডাইরেক্ট করতে পারে না, তারা এরকম ডাইরেক্ট রিস্টে টুইস্ট করে পরতে পারে। প্রাইসটা বলে দাও। এটার প্রাইস হবে তোমার 14,703। এটা একটা নতুন ক্রাফটম্যানশিপ করেছে, পুরো একদম চটাই ওয়ার্কের মতো করেছে এটা। দেখো, একটা বেসটা সিলভার, একটা পাটের ওপরে এই পুরো একটা বেনি করে সিলভার দিয়ে বেনি বানানো হয়েছে, সেইটাকে এর মধ্যে ওয়েল্ডিং করানো হয়। মকর মুখ রয়েছে নাকি হাতির? হ্যাঁ, হাতির মুখ করা আছে, এটাকেও টুইস্ট করে পড়তে পারো। এটার প্রাইসটা, এটার প্রাইস হবে তোমার 14,000 সামথিং। আর এই যে প্লেনগুলো রয়েছে, প্লেনগুলো এগুলোকে বলা হয় হলো ব্যাঙ্গেল। এটা ওয়েস্টার্ন ইন্ডিয়ান অল ড্রেসে ক্যারি করা যায়, ছোটো থেকে অনেক বয়স পর্যন্ত এটাকে পরা যায়। এটা এইরকম সিস্টেমে করা। আচ্ছা, লক হয়ে যাচ্ছে না? লক হয়ে যাচ্ছে, মুখটা লক হয়ে যাচ্ছে, যতক্ষণ তুমি না খুলবে সেটা খোলা যাবে। আচ্ছা আচ্ছা, এইরকম করে লক হয়ে যাচ্ছে। এটা 4,171 হবে। 4,000, এটা বেশিরভাগই আসতো আগে রাউন্ডে, এখন নতুন নতুন শেপ করেছে, স্কোয়ার শেপ করেছে, কিছু এইরকম করেছে। 4,000 সামথিং বললে? হ্যাঁ, 4,000 সামথিং। অনেক ধরনের রয়েছে, একটু একটু করে আলাদা রকম। এখন এই জিনিসটা খুব ভালো যাচ্ছে। এটার আবার মুখ রয়েছে, মকর মুখ রয়েছে, মকর মুখ রয়েছে।
আর যেটাকে ওই চিলে কাটা কাজ বলে, প্রচুর ডিজাইন রয়েছে ব্যাঙ্গেলের আমাদের, প্রচুর কালেকশন। মৃগনয়নীতে সিলভার কাউন্টারে যখনই যে কেউ কাস্টমার আসেন, তারা কিন্তু ঝুড়ো চুড়ি প্রচুর কেনেন। এখন ঝুড়ো চুড়ির মধ্যে কিছু একটু ফ্ল্যাট ডিজাইনের কালেকশন এসছে, এগুলো দেখতে পারবেন এবং কাস্টমাররা গেলে এগুলো ভালো পাবেন। 2 থেকে 2.8 পর্যন্ত সাইজ আমি আনিয়েছি। এই এই সাইজটা খুব ভালো রেসপন্স পায়, কারণ সকলেই একটা 2-2 মাপটা কেউই পায় না, সেই সাইজগুলো এখন আনা হয়েছে। আর এই ডিজাইনটা খুব ভালো করেছে, রেসপন্সও কাস্টমারের প্রচণ্ড ভালো। প্রত্যেকটা প্রাইসটা বলে দাও। এইটার প্রাইস হবে 3347 এরকম কিছু আছে, কিছু দানা চুড়ি আছে 2884। এগুলো বেশিরভাগই আমরা এরকমভাবেই বিক্রি করছি এবং কাস্টমাররাও ভীষণ অ্যাপ্রিসিয়েট করছে এই ডিজাইনটা, মানে একটু বেশি করে দেখো আমি কিরকম ভাবে ডিজাইনটা করে দেখাচ্ছি। আমাদের কাস্টমাররাও ভীষণ এইভাবে নিচ্ছেন এবং ভালো লাগে, যে যেরকম ভাবে এটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করতে চায়। ঝুড়ো চুড়িগুলোকে মাঝে দিয়ে একটা করে মোটা, আবার তার সাথে আর এরকম মাঝখানে দানা চুড়িগুলো দিলে অন্যান্য চুড়িগুলোর ডিজাইনগুলো ভীষণ প্রমিনেন্ট হয়, দেখতেও ভালো লাগে। হ্যাঁ, এইভাবে অনেকে নিয়ে যাচ্ছে। দানা চুড়ির প্রাইসগুলো কী গো? দানা চুড়িগুলো 3347। আচ্ছা, দানার বড়টা, হ্যাঁ, কঙ্কনগুলো তোমার 6942। এটা ডিপেন্ড করে কি যে যেরকম সাইজ নিচ্ছে তার উপরে, যত বড় সাইজ হবে সিলভারটা বেশি লাগবে বলে দামটা সেইভাবে ডিপেন্ড করে। এই জন্য এই দামটাই যে একটা দাম তা নয়, হ্যাঁ হ্যাঁ, সাইজের উপরে সাইজ হলে দামটা কম পড়ে। সরু চুড়ির মধ্যে এটা আর একটা নতুন ডিজাইন পাঠানো হয়েছে 6257। কিছু কিছু পূজা কালেকশন যেগুলো এসছে সেগুলোই আমি দেখাচ্ছি, এগুলো নতুন পূজা কালেকশনের মধ্যে পড়ছে। এই ক্রাফটম্যানশিপ গুলো খুব নিট। হ্যাঁ, এটার প্রাইস কি আছে? এটার প্রাইস হচ্ছে 6257। এটা কিন্তু জয়েন্ট করা আছে, এটা ডাইরেক্ট করার, এটা কিন্তু টুইস্ট সিস্টেম। এই যে মুখটা এইরকম, এই চুড়িগুলোর সঙ্গেও কিন্তু কখনো কখনো কাস্টমাররা এইভাবে এই যে কঙ্কন ব্যাপারটা না নিয়ে এইরকমভাবে ঝুড়ো চুড়ি করে এইরকম আউটসাইডে এই দুটো, যারা কঙ্কনটা পছন্দ করে না তারা এইরকম ভাবে পেয়ার আপ করে পড়তে পারে। প্রচুর ডিজাইন আছে এটার, একটা দেখি এটা কি আছে। এটা 2-2 থেকে 2.10 পর্যন্ত মাপ আনানো হয়েছে এই চুড়িটা। আচ্ছা, এটা ছোটরাও করতে পারে বড়রাও করতে পারে। এটা হলো ব্যাঙ্গেল বলা হয়, হলো ব্যাঙ্গেল, এটার সঙ্গে আবার বল ডিজাইন করেছে, এটা ডাইরেক্ট করা। এটার দাম পড়বে 2-2 সাইজটার দাম পড়বে 4400। দেখেছি এই যে স্লিকটা করে চেন রয়েছে, তার সঙ্গে যে পেন্ডেন্ট রয়েছে ওই ওপরেরটার একটু প্রাইসটা বলে দাও। পেন্ডেন্টটা সেপারেট আছে, আমরা ডিসপ্লে করে রেখেছি আলাদা করে চেন দিয়ে। আচ্ছা, চেনগুলোকে বলা হয় স্নেক চেন। স্নেক, এইটা স্নেক চেন। আচ্ছা, এই চেনগুলো আলাদা করে দেখানো হয়েছে, যে নেবেন
কারণ আমাদের এই স্নেক চেন গুলো স্টার্টিং হচ্ছে 4575। তারপরে ডিপেন্ড করে যত লেন্থ পেন্ডেন্টটার দাম হচ্ছে 15965। নিচেরটার ক্ষেত্রে চেনের দাম আর বলতে হবে না, শুধু পেন্ডেন্টটাই বলে দাও। পেন্ডেন্টটা দেখো খুব ক্রাফটমেনশিপটা কত সুন্দর, একদম এটার দাম পড়বে তোমার 27810। যেরকম কাজ রয়েছে তার উপর ডিপেন্ড করে দাম, সিলভার কতটা আছে তার সঙ্গে ক্রাফটম্যানশিপটা কতটা আছে তার উপর ডিপেন্ড করে দাম। আর এই যে ঝুমকো রয়েছে সেগুলো আমরা মিক্স এন্ড ম্যাচ করে রেখেছো, হ্যাঁ এগুলো ঝুমকো এটার দাম পড়বে 7467। এই যে কাছে থেকে দেখাচ্ছি ইন্ডিভিজুয়াল নেওয়া যেতে পারে, আবার সেট করেও নিতে পারো। এবারে চলে যাচ্ছি এই চৌকাটটা, চৌকাটটা যে চৌকো চৌকো চৌকাটটা ওপরে ওটা, এটা কি সব তো সিলভার বিডস না? সব সিলভার বিডস, সবই 92.5 সিলভার এন্ড সিলভার বিডস দিয়ে এটা করা হয়েছে। হ্যাঁ, দূর থেকে হয়তো ভাববে এটা কোনো মোটি বা কিছু আছে, তা নয়, এটা সিলভার বল দেওয়া আছে। হ্যাঁ, এটার প্রাইসটা কি আছে বলো? এটার প্রাইস হবে 19312। আর এই যে এটা তো চেন মাঝের, এটা ও আচ্ছা, হ্যাঁ চেনটা পরলে কেউ পেন্ডেন্ট অ্যাটাচ করে না। আচ্ছা, চেনের ক্রাফটম্যানশিপটাই এত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা সোনার মধ্যে দেখি না বিছেহার, সেই বিছেহারের ডিজাইনটা করেছে। ওটার প্রাইস কি আছে? এটার প্রাইস হবে চেনের তো লেন্থের উপরে 4171। আচ্ছা, এটা লেন্থের উপর ডিপেন্ড করে। যেটা এটা কি চোকার? এটা নেকলেসের উপরে মধ্যে করা যায়, আবার চোকার হিসেবেও করা যায়। এটা চোকার হিসেবেও করা যেতে পারে, আবার নেকলেস হিসেবেও করা যেতে পারে, করা যেতে পারে। এই যে এক্সটেনশন চেনটা দেওয়া আছে, এটা ছোট বড় করা যায়, যেদিকেই লক যেখানে যেরকম সাইজে করা যায় ইচ্ছা কাস্টমারের, সেরকম ভাবে সে ছোট করতে পারে, ছোট বড় করে নিতে পারে। অনেকে টপস করে অথবা এই রকম ইয়ারিংস গুলো আমরা দিয়ে থাকি। সেট হিসেবে সে এটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে করে নিয়ে। এটার প্রাইস কি আছে যারা ইন্ডিভিজুয়াল যদি নেন তাহলে নেকলেসটার দাম পড়বে 30591 আর ইয়ারিংসটা 5356। টার্সেলের সঙ্গে অ্যাটাচ দেখানো হয়েছে। এটার প্রাইস কি আছে? এটার প্রাইস হবে 9579। নিচের যে বল 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 যে হারটা দেখতে পাচ্ছি, ট্রিপল লাইন আছে। হ্যাঁ, ট্রিপল লাইন। এটার প্রাইস হবে 42745। পেছনটাও এরকম নিয়ে রয়েছে, চেন রয়েছে উপরই, কারণ এর সঙ্গে কিন্তু ঝুমকো যায় না। আমরা ইন্ডিভিজুয়ালি এটার সঙ্গে এটার সঙ্গে করে দেখিয়েছি ম্যাচ করে, ঝুমকোটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ঝুমকোটা একটু হাতে কেউ নিতে চাইলে এটার দাম 11945। এটা বেশ বড়, এই যে তোমাদের দেখাচ্ছি 11500 নাকি সামথিং কিছু, এই যে 11948 রুপিস।
এই ঝুমকোর ক্রাফটম্যানশিপটাও একটু ডিফারেন্ট করেছে দেখো এখানে। যেটা ঝুমকোর মধ্যে দেখা যেত আগাগোড়ে যে একটা ক্রাফটম্যানশিপটা একটা কলকা কলকা এই ব্যাপারটাই থাকতো, কিন্তু এবারে এটার মধ্যে এরকম পিকক স্টাইল কিছু প্লেন বল স্টাইল। ও এটাও খুব সুন্দর, এটারই ছোট কিন্তু এটার সাথে খুব যাবে। এইটারই ছোট ভার্সন এই ঝুমকোটা এর সঙ্গে যায়, কারণ ট্র্যাডিশনাল কাজ নেই এর মধ্যে, শুধু প্লেনের মধ্যে ওয়ার্ক আছে বলে এটা এই নেকলেসটার সঙ্গে যেতে পারে। হ্যাঁ একদম, পুরোটাই তো সিলভার না, কোন স্টোন কত থেকে স্টার্ট হচ্ছে? 4171 থেকে শুরু। আচ্ছা এই যে এটা এই যে স্নেক, আচ্ছা এই এই যে স্নেক, এটা কি স্নেক টাইপের স্নেক? যেরকম চেন দেখালাম, হ্যাঁ হ্যাঁ, এটার প্রাইস কি বলে দাও তো? এগুলো 5562 পার পিস। আচ্ছা আচ্ছা, এগুলো সবই কি সিঙ্গেল? হ্যাঁ পিস হিসেবে বিক্রি। আচ্ছা সবই পিস হিসেবে। এই একটা এই ডিজাইনটার কি পিস গো? 4171। দেখো তোমাদের আমি দেখাচ্ছি, প্রচুর প্রচুর কালেকশন রয়েছে, এত কিছু একটা ব্লগে মধ্যে কালেকশন দেখানো যায় না। আমি সবাইকে বলছি আপনারা সিলভার জুয়েলারি সেকশনে আসুন, আপনাদের জন্য নতুন নতুন অনেক ভালো কালেকশন এনেছি, আপনাদের জন্যই এনেছি। আপনারা আমাদের সবসময় কালেকশনগুলো পছন্দ করেন এবং আমরা জানি আপনারা খুব ভালো রেসপন্স করেছেন, সেই জন্য আপনাদের উপরে ডিপেন্ড করেই আমরা ভালো কালেকশন এনেছি। আপনারা আসুন, এসে আমাদের এখান থেকে জুয়েলারি কালেকশন করে নিয়ে যান। নমস্কার। ব্লগটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রেখো। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে বাই।